নেত্রীর কথা শুনলে এখন হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে যাবে। কিছু লোক শহরে বসে অভিজাত এলাকায় থাকে, রাত্রেবেলায় পার্টি পুটি করে, একটা সামাজিক সোশ্যাল ক্লাব বানাইছে, যেগুলি আওয়ামী লীগের সুযোগ পায় না নেতৃত্ব দেওয়ার জন্য, সেগুলির নিয়ে একটা সোশ্যাল ক্লাব, ওই গুলশান ক্লাবের মতনই আরেকটা ক্লাব, তার নাম বিএনপি। কিছু অফিসারদের উপরে কিছুদিন আগে একটা স্যাংশন আসলো। আপনারা খুশি হওয়ার কি হয়েছে এটাতে? সারা বাংলাদেশের জেলা থেকে তারা যত তাদের সর্বশক্তি, কিন্তু এই যে দুই চার পাঁচ লক্ষ লোক, যদি মনে হয় দুই চার পাঁচ লক্ষ তাও না, এই এক দুই লক্ষ লোক আমি দিলাম না আছে, এই তাদের এটার বেশি আর কিচ্ছু নাই, যার জন্য তারা নির্বাচনেও আসতে চায় না। তারা আবার এই 15ই আগস্ট ঘটাতে চায়, আবার এই 75-এর 15ই আগস্ট ঘটানোটাই হলো গিয়ে তাদের মূল লক্ষ্য হয়ে গেছে এখন, যার জন্য নির্বাচনের নাম শুনলে তারা এড়িয়ে চলে যায়। কারণ গ্রামীণ যে উন্নয়ন হয়েছে, তাদের যারা গ্রাম অঞ্চলে গিয়ে গ্রামের নেতা, আমি তো আমার আমি বাগেরহাটের এমপি, আমি তো জানি আমার বাগেরহাট তো একদম প্রান্তিক পর্যায়ের মানুষরা সেখানে থাকে, আমার কৃষক শেখ হাসিনাকে ভালোবাসে, আমার কৃষক এখনো বঙ্গবন্ধুর স্লোগান দিতে পারে, বঙ্গবন্ধুর ভাষণের এইবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম বলে, আমার শ্রমিক তো এখনো বঙ্গবন্ধুকে ভালোবাসে, নেত্রীকে বললে ভালোবাসে, নেত্রীর কথা শুনলে এখন হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে যাবে। কিছু লোক শহরে বসে অভিজাত এলাকায় থাকে, রাত্রেবেলায় পার্টি পুটি করে, একটা সামাজিক সোশ্যাল ক্লাব বানাইছে, যেগুলি আওয়ামী লীগের সুযোগ পায় না নেতৃত্ব দেওয়ার জন্য, সেগুলির নিয়ে একটা সোশ্যাল ক্লাব, ওই গুলশান ক্লাবের মতনই আরেকটা ক্লাব, তার নাম বিএনপি, তার মধ্যে কিছু মানুষ যে হাজির হয়েছে। এখন এদের কাজ কি? রাজনৈতিক নেতৃত্ব তাদের কাছে নেই, এখন কি অপপ্রচার করো, আবার শুনেন কথা, আবার বলে 75-এর হাতে আর গর্জি ওঠুক আরেকবার, পুলিশকে হুমকি, সেনাবাহিনীকে হুমকি, এই তোদের পিস কিপিং মিশন থেকে উঠাই নিব। ভাই আপনারা কি আসলে দেশকে ভালোবাসেন না? আপনারা এই দেশে মানুষ নাগরিক না, দেশের একটা সংস্থার উপরে কিছু অফিসারদের উপরে কিছুদিন আগে একটা স্যাংশন আসলো। আপনারা খুশি হওয়ার কি হয়েছে এটাতে? আমার দেশকে যদি বিদেশে মানুষ খারাপ বলে, সেটা তো আমার কষ্ট হওয়ার কথা, জনবিচ্ছিন্ন হলে যেটা হয় আর কি, জনগণের সাথে সম্পর্ক টোটালি ল্যাপস করে গেছে যখন তাদের, তারা এখন পুরোপুরি অ্যাম্বাসিতে, আজকে 15ই আগস্ট রাস্তাঘাট খালি, নেতাদের ভিড় আর ভিড়, যাবে সেখানে পার্টি করবে এবং আমাদের আমাদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করবে, এই হয়ে গেছে আজকে সেটার অবস্থা। আজকে আমার এই ছাত্রছাত্রী ভাই বোনরা আপনারা এখানে আছেন এই 15ই আগস্টের এই বিশেষ আলোচনায়, আমি অবশ্যই আমার পরিবারের সকল সদস্য, বিশেষ করে আমার দাদিকে, যেহেতু তিনার কাছ থেকে আমি 15ই আগস্টের এই মর্মান্তিক ঘটনার বিষয়গুলি শুনেছি, আমি তিনাকে স্মরণ করে, আমার আমার পরিবারের সকল মুরব্বীদের স্মরণ করে, জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবারের সকলের জন্য দোয়া করে আল্লাহর কাছে, যে তিনারা বেঁচে থাকুক, সুস্থ থাকুক, ডাক দিলে ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। এই সোশ্যাল ক্লাবকে কীভাবে মানে প্রতিহত করতে হবে সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জানে, আমাদের এখানে যারা বসে আছেন তারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, আমাদের এখানে বীর মুক্তিযোদ্ধা যিনি প্রধান অতিথি, যিনি মুক্তিযোদ্ধার হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, এই টুকটাক ষড়যন্ত্র, দুই চারটা হাতে খোঁচা কলমে স্যাংশন এবং রেস্ট্রিকশন দুইটা শব্দ দিয়ে দিল আর বাঙালি আমরা চুপচাপ বসে থাকবো, তা হবে না এবার ইনশাল্লাহ, এই 75 সাল আর আসবে না, 15ই আগস্ট ইনশাল্লাহ আর হবে না, আপনারা সাথে থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে একটাই অনুরোধ রাখবে যে আপনারা দেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকেন, খারাপ সময় আসে ভালো সময় আসে, জাতির পিতার কন্যা কখনোই মানুষকে খুব চাপিয়ে রেখে, দমিয়ে রেখে, সাধারণ জনগণকে কষ্ট দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, সেই কথা সেটা আপনারা দেখেছেন, আজকে জনগণ বিশ্বাস করে সে কথা, যে জনগণ যে জাতির পিতার কন্যা, আজকে হয়তো মূল্যস্ফীতির দাম কিছুটা হয়তো বেড়েছে, কিন্তু এটা বৈশ্বিক সংকটের জন্য বেড়েছে, করোনা গিয়েছে, যেখানে হাজার হাজার দেশে ভ্যাকসিন দিতে পারেনি, আমরা দিতে পেরেছি, সক্ষম হয়েছি, আমাদের মৃত্যুর হারও কম ছিল, এবং এই জাতির পিতার কন্যাই পারবে আমাদের উন্নত স্মার্ট বাংলাদেশকে কাছাকাছি নিয়ে যেতে এবং আমাদের গন্তব্যে পৌঁছাতে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, অনেক লম্বা বক্তব্য দিয়ে দিয়েছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দোয়া করবেন, ভালো থাকবেন, দেখা হবে, তারা রাজপথ বলে দেখা হবে, ইনশাল্লাহ রাজপথেই দেখা হবে।